যাদের পাস্ট টেন্স সমস্যা তারা এই ভিডিওটি দেখবেন। বিশেষ করে পাস্ট টেন্স আমরা তিনটি পাস্ট টেন্স এখানে দেখাবো একটি সেন্টেন্সের মাধ্যমে। তাই বন্ধুরা যারা পাস্ট টেন্স নিয়ে সমস্যা তারা ভিডিওটি দেখবেন, অযথায় সময় এবং অর্থ অপচয় করবেন না। তাই আমরা ভিডিওর প্রথমে বলতে চাই যে আমরা একটি মাত্র সেন্টেন্স, তা হচ্ছে আমরা জানি, আই ক্যান ডু। এই সেন্টেন্সটি আমরা নিয়ে প্রথম আলোচনা করব যে আই ক্যান ডু, আই ক্যান্ট ডু, ক্যান আই ডু, আই ক্যান্ট আই ডু, এটা নিলাম। তারপর আমরা নিব যে এই সেন্টেন্সটা যেভাবে পরিবর্তন হয়েছে এভাবে। এখন পাস্ট টেন্স চারটি, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিব, পারফেক্ট নিব এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা পরবর্তী ক্লাসে দেখাব। আচ্ছা, তারপর এখন লক্ষ্য করুন এখানে যে অক্সিলিয়ারি ভার্বগুলো আছে সবগুলা নিচে আন্ডারলাইন করা রয়েছে। এখন ক্যান যেভাবে এখানে ধরেন এক নম্বরে যেভাবে আছে, দুই নম্বরে যেভাবে আছে, তিন নম্বরে যেভাবে আছে, চার নম্বরে যেভাবে আছে, এখন প্রত্যেকটা উদাহরণ আমরা এভাবে নেব। যেমন ধরেন এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ আছে, আই ওয়াজ ডুইং, তাহলে এটা প্রথম এক নম্বর, এটাও এক নম্বর, অর্থাৎ যেখানে ক্যান এখানে আমি ওয়াজ, তাহলে আই ওয়াজ ড্রয়িং বসাচ্ছি। দুই নম্বর এখানে হবে আই ওয়াজ নট ড্রয়িং হবে, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হবে না, যেখানে অক্সিলিয়ারি ভার্ব যা আছে তা ব্যবহার করতে হবে আর অন্যান্য ভার্বগুলো যেভাবে আছে ওই ফর্মেই ব্যবহার করতে হবে। তারপর হবে দুই নম্বর ওয়াজ আই ডুইং, তিন নম্বরে ওয়াজেন্ট আই ডুইং। এখন যে ওয়ারটা বলা হয় ইনশাল্লাহ, এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যে সাথে সাথে প্র্যাকটিস করানোর ব্যবস্থা করতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। তারপর পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা এক নম্বর আই হ্যাড ডান, দুই নম্বর হবে এখানে আছে আই ক্যান নট ডু, তাহলে হবে আই হ্যাড নট, আই হ্যাডেন্ট ডান হবে, তিন নম্বর হবে হ্যাড আই ডান, চার নম্বর হবে হ্যাডেন্ট আই ডু হবে। অনুরূপভাবে এখানে তিন নম্বর যে বাক্যটা রয়েছে সেটি আমরা অনুবাদ করতে পারবো ইনশাল্লাহ। তাই বন্ধুরা এখন যে বিষয়টা আমি বলতে চাই আপনাকে যে আপনার পাস্ট টেন্স, তারপর হচ্ছে গা পাস্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স পারবেন, পাস্ট পারফেক্ট টেন্স এটিও পারবেন, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট এই টেন্সটি পারা যাবে। জাস্ট অনলি একটা সূত্র প্রয়োগ করার মাধ্যমে এই সূত্রটা সবাই একটু মানে ঠুটস্থ করতে হবে, তাহলে মানে এই সূত্রটা জাস্ট অনলি আমরা প্রতিটা টেন্স একটি মাত্র সূত্রের মাধ্যমে প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।